আবার একটি সুন্দর গোল, মাঠে কেউ ঢুকবেন না, মাঠে কেউ আবার একটি সুন্দর গোল, অসাধারণ একটি গোল করলেন এসআইএফসি, মাঠের বাইরে এসো, আবার একটি অসাধারণ গোল, একটি খুব সুন্দর গোল করলেন এসআইএফসির 9 নম্বর প্লেয়ার। খুব সুন্দর এটা, আবার একটি সুন্দর গোল এসআইএফসি পক্ষ থেকে, মাঠে কেউ নামবে না, মাঠে দর্শক শুরু হয়ে গেল আমাদের ফাইনাল খেলা এসআইএফসি ভার্সেস পাল ভান্ডার। প্রথম থেকেই পাল ভান্ডার একদম টান টান উত্তেজনাপূর্বক খেলা চালাচ্ছে, ভীষণ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চলছে। আমরা পৌঁছে গেছি সেই চূড়ান্ত সময়ে, একদম শেষ পর্যায়ের খেলায়। আবার একটি সুন্দর শট ছিল, কিন্তু এসআইএফসির গোলকিপার সেভ করে নিয়েছেন। বলটা বলটা ভলেন্টিয়ার্সরা বলটা দেখো, পাল ভান্ডারের তরফ থেকে একটি অসাধারণ গোল করলেন। আপনার বাগনাপাড়ার তরফ থেকে ভীমা গোলটি করলেন। আবার একটি সুন্দর শট, অসাধারণ একটি শট মারলেন এসআইএফসি দলের 5 নম্বর প্লেয়ার, কিন্তু বলটা বারে লেগে ফিরে এসছে। প্রতিপক্ষ দুটো টিমই ভীষণ ভাবে অ্যাটাকিং পাসে খেলছে। আবার একটি সুন্দর গোল, মাঠে কেউ ঢুকবেন না, মাঠে কেউ ঢুকবেন না। দুঃখিত, পাল ভান্ডার 2 এসআইএফসি 0। ঠিক আছে, খেলার দ্বিতীয়ার্ধ শুরু করো, আমরা পুরস্কারটা একটু পরে দিচ্ছি, হয়তো দীপা দাস আমাদের মাঝখানে নেই এখন। দীপঙ্কর দাস, আপনারা সরাসরি খেলাটা উপভোগ করার জন্য এদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন। শুরু হয়ে গেল খেলার দ্বিতীয়ার্ধ। স্বপন দা ও গোলক দা, তোমরাও যদি আশপাশে থাকো তাহলে একটু মঞ্চে এসো, তোমাদের বিশেষ প্রয়োজন। Thank you.
শুভ্র অধিকারী, সঞ্জয় দাস, গোলক বিশ্বাস, তপন দাস, স্বপন দাস, দুঃখীরাম দা, তুমিও যদি মাঠে থেকো তাহলে একটু স্টেজে এসো। শম্ভু দত্ত, তুমি যদি মাঠে থাকো তাহলে স্টেজে এসো। আবার একটি অসাধারণ গোল, একটি খুব সুন্দর গোল করলেন এসআইএফসির 9 নম্বর প্লেয়ার। আবার বল পায়ে এসআইএফসির পায়ে বল, কিন্তু এক্ষেত্রে অনেকটা ওপর দিয়ে বল চলে গেছে। ভীষণ সুন্দর অ্যাটাক ছিল, কিন্তু এক্ষেত্রেও বল গোলে নেই। চলছে আমাদের ফাইনাল খেলা, এসআইএফসি বনাম পাল ভান্ডার। আবার খুব সুন্দর একটা অ্যাটাক ছিল, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল। বলটা মাঠের মাঝখানে কে দিচ্ছে? আবার একটি সুন্দর গোল, অসাধারণ একটি গোল করলেন এসআইএফসি। মাঠের বাইরে এসো, সকলে মাঠের বাইরে এসো, মাঠের মধ্যে প্লেয়ার ছাড়া কেউ ঢুকবে না, মাঠের মধ্যে প্লেয়ার ছাড়া কেউ ঢুকবে না। অ্যাডেড টাইম 2 মিনিট, 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হলো। ভীষণ সুন্দর খেলা জমে উঠেছে, ফাইনাল খেলা ফাইনালের মতনই হচ্ছে। এখন অবধি খেলার রেজাল্ট 2-2। খুব সুন্দর অ্যাটাক, আবার একটি সুন্দর গোল এসআইএফসি করতে থাকে। মাঠে কেউ নামবে না, মাঠে দর্শকরা নামবে না, মাঠে কেউ নামবে না। খেলার মধ্যে শৃঙ্খলাটা বজায় রাখো, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। আমরা বারবার বলছি, মাঠের মধ্যে প্লেয়ার ছাড়া কেউ প্রবেশ করবে না। বাঁদিক থেকে বলটা একটু দিয়ে দাও, বাদিক থেকে বলটা একটু দিয়ে দাও, বাদিকে যে বলটা গেছে দিয়ে দাও। গোল শোধ করে আরো এক গোল চাপিয়ে রেখেছে, এখন এক গোলে জিতছে এসআইএফসি। Thank you.
খেলা সমাপ্ত হলো। খেলার বলগুলো নিয়ে এসো, বলগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এসআইএফসি আমাদের জয়ী হলেন। বলগুলো সবাই নিয়ে এসো, বলগুলো ভলেন্টিয়ার্সদের বারবার বলছি, বলগুলো নিয়ে এসো। মঞ্চের ডান দিক থেকে বলগুলো নিয়ে এসো, মঞ্চের ডান দিক থেকে বলগুলো নিয়ে এসো।